এই দেখ মিষ্টি মা, আমি কত শপিং করেছি। তোর বাবার পকেট পুরো ফাঁকা করে দিয়েছি। তোর বাবার ক্রেডিট কার্ডটা পেয়েছি, যত ইচ্ছা শপিং করে নিয়েছি। চৈত্র সেল বলে কথা, শপিং করব না আবার। চল রাস্তা চলে এসেছে, এই রাস্তাটা ক্রস করলেই বাড়ি। উফ কি রোদ্দুর পড়েছে বাবা, বাড়ি যেতে পারলে বাঁচি। ভাই পালকির ভেতর দিয়ে চলো না গো, এটা তো শর্টকাট, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব আমরা। এই হ্যাঁ মিষ্টি মা, তুই তো ঠিক বলেছিস, এটা তো শর্টকাট, এখান দিয়ে গেলেই তো হয়। আর নাহলে পুরো রাস্তা স্টেডিয়াম সবটা ঘুরে যেতে হবে, অনেক দেরি হয়ে যাবে। চল পার্কের ভেতর দিয়ে চলে যাই। আচ্ছা মা, তুমি কি যেন বলছিলে, নববর্ষ নববর্ষ আবার কি? নববর্ষ নববর্ষ মানে হচ্ছে বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা মা, চাল মাছ আগেই তো হ্যাপি নিউ ইয়ার গেল, আবার কি চাল হ্যাপি নিউ ইয়ার? হ্যাঁ মিষ্টি মা, ওটা তো ইংলিশের হ্যাপি নিউ ইয়ার গেল, এটা বাংলার হ্যাপি নিউ ইয়ার। বুঝেছো, যেমন তুমি জানুয়ারি ফেব্রুয়ারি পড়ো, সেরকম তো বৈশাখ জ্যৈষ্ঠ পড়ো, এটা বৈশাখ মাসের হ্যাপি নিউ ইয়ার, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা মা, আমি নিউ ইয়ারে কি পরবো, ওই আগের বালের মতন জিন্স প্যান্ট? না না মিষ্টি মা, জিন্স প্যান্ট না, এটা বাঙালি নিউ ইয়ার তো, এখানে ট্রেডিশনাল ড্রেস পরতে হয়, যেমন শাড়ি চুড়িদার। ও আমি তবে আবার শাড়ি পরবো মা, ছটি পুজো মতো। আরে না না, শাড়ি পরবে না মিষ্টি মা, শাড়ি তো এতে বড়রা পরে, তুমি এতে ফ্রক পরবে। আমি তোমার জন্য ইউনিকর্ন ফ্রক নিয়েছি না, তুমি ইউনিকর্ন ফ্রক পরবে, কেমন খুব সুন্দর লাগবে তোমার। মা খুব সুন্দর লাগবে, তাহলে একবার পলাও না মা, দেখি কেমন লাগে আমার, ছবি তুলবো, পলাও না মা। না 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 মা, এই রোদ্দুরের মধ্যে পার্কে পড়ানো যাবে না মা, বিশাল গরম। তুমি বাড়ি চলো, তোমাকে আমি বাড়িতে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো, চলো 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 তাড়াতাড়ি চলো। না আমি তোমার বালি দিতে দেব না মা, আমাকে পলাও না মা, প্লিজ দেখি না আমার কেমন লাগে, প্লিজ মা পলাও। তোমার গরম লাগবে না মা, ওই দেখো মা, ওই মাঠে ছাওয়া আছে, চলো মা, আছো আছো, তোমায় নিয়ে যাই মা, এসো। উফ, আমার এরকম ভাবে টানতে টানতে তুমি কোথায় নিয়ে যাচ্ছ মিষ্টি মা? তুমি না খুব দুষ্টু হয়েছো, তোমায় নিয়ে বাইরে বেরানো খুব দুষ্টকর মিষ্টি মা, কি করছো তুমি? এই দেখো মা কি সুন্দর ছাওয়া, আমাকে এখানে সাজিয়ে দাও, তুমি বচ্চো 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 না বচ্চো তাড়াতাড়ি, এবার আমাকে ইউনিকর্ন ব্লকটা ফলিয়ে দাও মা, তাড়াতাড়ি ফলিয়ে দাও, আমার চোনা মা মিষ্টি মা, প্লিজ মা ফলিয়ে দাও, আমার ভালো মা আমার ফলিয়ে দাও মা প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে, এত ভালোবেসে বললে না পরিয়ে থাকা যায়? আমার শোনা মিষ্টি মা, বসো তোমায় পরিয়ে দিচ্ছি, বসো। বসে পড়েছি নববর্ষ লুক মিষ্টি ক্রিয়েট করার জন্য, মিষ্টিকে নববর্ষটা কেমন লাগবে সাজলে সেটা তোমাদের দেখানোর জন্য। তো তার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি, সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। যেহেতু তোমাদের মিষ্টি মাত্র 2.5 বছর বয়স, এখনও 3 বছর হয়নি, তো সেহেতু আমি ওর ওপর কোনো কসমেটিক প্রোডাক্ট অ্যাপ্লাই করব না। আচ্ছা হাই বলছে, ঠিক আছে হাই, কসমেটিক প্রোডাক্ট অ্যাপ্লাই করব না আমি, হার্বাল প্রোডাক্ট মানে হিমালয়া বা জনসন, তোমাদের কাছে যদি জনসন, আমাকে সাজাতে হবে না, আমি তোমাকে সাজাবো। আপনাদের বাড়িতে বাচ্চাদের জন্য হিমালয়া, জনসন কিংবা মামাস আর্থে যদি কোনো প্রোডাক্ট দিয়ে আপনারা আপনার বাচ্চাদের যদি ইউজ করে থাকেন, অ্যাপ্লাই করে থাকেন বাচ্চাদের ওপরে, তাহলে আপনারা সেটাই বাচ্চাটিকে লাগাবেন, ঠিক আছে? আমি টোনারও দিচ্ছি না, কিছুই দিচ্ছি না, যেহেতু ও ছোটো বলে, তো সেহেতু তাহলে চলুন। মিষ্টির কত দুষ্টুমি করে দেখেছেন তো, শুটের মাঝখানে একটু শান্তভাবে বসতে পারে না। মিষ্টির বেলা বৈশাখ বা নববর্ষের লুকটা আমরা শুরু করি। প্রথমেই আমি মিষ্টি মায়ের মুখের ওপর হিমালয়ার হার্বালের এই ক্রিমটা, মানে হিমালয়ার যেটা নর্মাল ক্রিম হয় সেই ক্রিমটা অ্যাপ্লাই করব। এবার আমি মিষ্টি মাকে লাগাবো লিপ বাম, ঠোঁটটা একটু শুকনো শুকনো লাগলে কি ভালো লাগবে? আর আপনারা আপনাদের শিশু 3 বছরে উঠতে থাকলে লিপ বামের ওপরে লিপস্টিক অ্যাপ্লাই করতে পারেন। এবার আমি মিষ্টি বাগে পরাবো ছোট্ট একটা টিপ, আমি হোয়াইট টিপ দিচ্ছি না, কেন কাঁচের টিপ দিলে বোঝা যাবে না, সেহেতু আমি কালো টিপই দিচ্ছি। দেখি টিপটা
এবার আমি মিষ্টি মাকে পড়াবো এই দুল জোড়া। না ফুটাইনি তো, মিষ্টি মাকে জিজ্ঞেস করছি, বলছি আমার কান ফুটিয়েছো? আরে না, কান ফোটাইনি তো, এটা এরকম চাপা লাগানো যায়। মিষ্টি মা যখন 3 বছরের হবে না, তখন মিষ্টি মাকে পার্লারে নিয়ে গিয়ে সুন্দরভাবে কান ফুটিয়ে দেবো। কান ফোটাবো তো মিষ্টি মা? আর কান ফোটানোর পর কান কার কানের পড়বে একটু বলে দাও। মামন দিদিকে তোমরা তো চেনোই, মিষ্টি পিসির মেয়ে। ও ঘরে গেলেই ওর প্রোডাক্টস, ওর জুয়েলারির ওপরে মিষ্টি মানে চোখ এরম করে তাকিয়ে থাকে। ও আমাকে বলে, মা তাড়াতাড়ি পার্লারে নিয়ে গিয়ে কান ফুটিয়ে দাও, আমি মামন দিদির কানের গুলো পরবো। আর ও কান ফোটানো হয়ে গেলেই নিয়ে পরে নেবে মামনের কানের। এবার মিষ্টি মাকে আমি বেঁধে দেবো সুন্দর করে চুল, আর তারপরে মিষ্টি মাকে পরাবো এই ইউনিকর্ন ফ্রকটা। আগে পুরোটা দেখা তোকে কেমন লাগছে, তারপর তো ভালো লাগলে ওরা লাইক করবে সাবস্ক্রাইব করবে। মানে আগে থেকে লাইক করবে সাবস্ক্রাইব করবে। এবার আমি মিষ্টি মাকে লাগাবো সুন্দর বো ক্লিপটা। বসো বসো, তুমি বসো ছোট। তোমাদের সকলকে মিষ্টি অ্যান্ড মমস ম্যাজিক তরফ থেকে শুভ নববর্ষ। তোমাদের আগামী বছর খুব ভালো কাটুক আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর তোমরা মিষ্টি মাকে ভালোবাসতে ভুলো না, কিন্তু আরো বেশি বেশি করে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। আর মিষ্টি মাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তোমরা নববর্ষে কে কি করছে সেটাও কমেন্টে জানাবে, ঠিক আছে? বাবা কমেন্টে চাটু কুচু হয়ে গেছে, এবার আমি বালি চলে যাই, কি মজা।